তো আটার মধ্যে 1 কাপ মসুর ডাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এগুলো ভিতর থেকে হয়েছে, দেখুন পুরি একেবারে ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আটার মধ্যে 1 কাপ মুসুর ডাল দিয়ে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আর এই অজানা রেসিপিটা তো আপনারা বাড়িতে আবার বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি মুসুর ডালের রেসিপির জন্য এখানে 1 কাপ মুসুর ডাল আমি এখানে 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর মুসুর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। তো প্রথমে আমি কিন্তু আটা মেখে নেব। তো দেখুন আমি আটা নিয়ে নিয়েছি, তো এই বাটি মাপ করে কিন্তু আমি 1.5 বাটি আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। তো আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো এবার আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব। আর একটা কথা, আমি এখানে তো আটা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি, তো আপনারা চাইলে কিনতে পারেন, ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। তো দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নর্মাল জল দিয়ে আটাটা মেখে নেব। তো দেখুন আটাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এইরকম একটু টাইট টাইট করে মাখতে হবে, একেবারে খুব নরম না আর খুব টাইট না, তার মধ্যে একটু টাইট করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আর এখন আমি আটাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখন আমি ভেজানো মুসুর ডালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তবে মুসুর ডাল থেকে তার জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি মুসুর ডালের মধ্যে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1টা কাঁচা লঙ্কা, তো দিয়ে দিচ্ছি। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবে। আর এবার আমি এগুলোকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন আদা কাঁচা লঙ্কা আর মুসুর ডালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর এইরকম একটু মানে ঘন করে পেস্ট করতে হবে, জল একেবারে দেবেন না, জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে, তাতে করে রেসিপিটা ভালো হবে না। আর এখন আমি পেস্ট করা এই মুসুর ডালটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে কড়াতে আমি দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর তেলটা আমি কড়ার চার ধারে ধারে একটু লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা লাল হয়ে গেলে এবারে আমি টেস্ট করে রাখা ডালটা দিয়ে দেবো। তো দেখুন ডালটা কিন্তু একটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। তো 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। তো এর মধ্যে আর বিশেষ কিছু মশলা দেবো না, তো এই মশলাগুলো দিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে তো মুসুর ডালটা কতটা শুকনো করে নিয়েছি। আর সব শেষের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন, তো আমার কাছে গুঁড়ো চিনি ছিল দিয়ে দিলাম।
তো চিনি গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই মুসুর ডাল তো শুকনো করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা শুকনো হয়ে যাবে। তো চিনি গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। তো মুসুর ডালটা কিন্তু এইরকম একটু শুকনো করে নিতে হবে, তবে এর বেশি কিন্তু শুকনো করা যাবে না, তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর এবার আমি আটার ডো থেকে ঢাকাটা খুলে নেব, আর হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি। তো হাত দিয়ে একটু মেখে নিয়েছি, আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো সাধারণত রুটি পরোটা করতে যেমন লেচি কাটি, ঠিক সেই রকম কিন্তু লেচি কেটে নিচ্ছি। আর একটা লেচি আমি হাতে একটু গোল করে নিচ্ছি। আর একটু আটা দিয়ে এইভাবে বেলে নেব আমি। তো এটাকে আমি রুটির মতো গোল করে কিন্তু বেলে নেব। তো দেখুন এটাকে কিন্তু রুটির মতো বেলে নিয়েছি, আর একেবারে খুব পাতলা নয় আর খুব মোটা নয়, ঠিক এইরকম করে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসের মাপ করে করে কিন্তু আমি কেটে নেব। তো আপনাদের কাছে গ্লাস কিংবা বাটি কিংবা কোনো কৌটোর ঢাকা থাকলেও সেই রকম মাপ করে করে কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন একটা গ্লাস দিয়ে তো এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তবে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু আবার আমি রুটি তৈরি করে নেব। আর এখন আমি এগুলোকে একটা থালাতে রেখে দিচ্ছি। আর ওই একই ভাবে আরো দুটো লেচি ডেলে আরো রকম গোল গোল করে কেটে নেব। তো দেখুন এই সমস্ত গুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি একটাকে এইভাবে নিয়ে নিয়েছি, আর এবার এখান থেকে আমি সেই মুসুর ডাল যেটা পুর করে রেখেছিলাম তো সেটা কিন্তু অল্প করে নিয়ে নিয়েছি, আর এই মাঝখানে আমি দিয়ে দিলাম। আর এই চার ধারে কিন্তু একটু আমি জল লাগিয়ে দেবো। তো চার সাইডে জল লাগিয়ে দিয়েছি, আর উপর থেকে আরো একটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ধারগুলো কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন ধারগুলোকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, আর এইভাবে জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু খুলে যাবে না, আর মোড়াটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন ধারগুলো খুব সুন্দর করে মুড়ে নিয়েছি, আর এবার আমি একটু এইভাবে মুড়ে মুড়ে দেব। তো একটু ডিজাইন করে মুড়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো আপনারা চাইলে শুধু কিন্তু এইভাবেও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর এই মোড়াটাও কিন্তু খুবই সহজ, তো আপনারা একবার দেখলেই কিন্তু এই মোড়াটা মুড়ে নিতে পারবেন। তো দেখুন একটা আমি মুড়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখুন আরো একটা আমি তৈরি করে নিচ্ছি। তো মুসুর ডালের পুরটা তো হাতে কিন্তু এইভাবে একটু গোল করে আর চ্যাপটা করে নেবেন, এতে করে তো রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ হবে। তো আবার আমি চার ধার থেকে এইভাবে জল একটু দিয়ে দিচ্ছি। আর একটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু খুবই ঝটপট মনে হয়, এইভাবে একবার চেপে নিয়ে দিয়ে দেবেন, আর একটা চেপে নিয়ে দিয়ে দেবেন।
তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছে, আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত গুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করবো না, মিডিয়াম গরম করে নিয়ে তো এইগুলো কিন্তু ভেজে নেব। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি, আর এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একেবারে সব দেবো না, দুবার ধরে কিন্তু ভেজে নেব, আর এগুলো কিন্তু একদম হালকা জাল দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এবার আমি নাস্তাগুলোকে একবার উল্টে দেব। তো এক সাইডটা লাল হয়ে গিয়েছে, আর এবার কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। আর এবার আমি হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমি আটার মধ্যে মুসুর ডাল দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানাচ্ছি। তো আশা করি এই নাস্তা তো আপনারা বাড়িতে কোনোদিনই বানাননি, তো আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। তো দেখুন নাস্তাগুলো তো উল্টে পাল্টা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছে, আর দেখলেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এগুলো দেখতেও না খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, আর নাস্তাগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো পুরো তো একদম ঠাসা, উপর থেকে যেমন হয়েছে মুচমুচে, আর ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে দুর্দান্ত। আর উপরে দেখুন কতটা মুচমুচে হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মুসুর ডালের নাস্তাগুলো। আর দেখলেন তো আটার সাথে একটু মুসুর ডাল দিয়ে কতটা সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল। আর এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয়, তো আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। আর বাড়িতে বানিয়ে দিলে তো বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়িতে যদি আপনারা বানান তো কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।